বঙ্গবন্ধুর চার খুনের রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এখন এটি গেজেট আকারে প্রকাশিত হবে। রোববার তাদের খেতাব বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে গেজেট আকারে প্রকাশের জন্য ডিজি প্রেসে পাঠানো হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের বীর উত্তম গ্যাজেট নম্বর 25, লেফটেন্যান্ট কর্নেল SHMB নূর চৌধুরী বীর বিক্রম গ্যাজেট নম্বর 90, লেফটেন্যান্ট AM রাশেদ চৌধুরী বীর প্রতীক গ্যাজেট নম্বর 267 এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খানের বীর প্রতীক গ্যাজেট নম্বর 329 খেতাব বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 72তম সভার সিদ্ধান্তের আলোকে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্য শহীদদের হত্যা মামলায় আত্মস্বীকৃতি খুনির মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই চারজন খেতাব বাতিল করলো।